নদীপথে পণ্য পরিবহনের জটিলতা বন্ধে বিআইডব্লিউটিসি বাতিং মিটিং অনুষ্ঠিত হয়েছে নগরীর একটি রেস্টুরেন্টে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন উদ্দিন নৌ পরিবহন দপ্তরের মহাপরিচালক কমান্ডার মোহাম্মদ মাকসুদুল আলম বিসি ভার সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নুরুল হক কোয়াবের চেয়ারম্যান প্রকৌশলী মেহবুব কবির আইভ হক সভাপতি শফিকা আহমেদ সহ অন্যান্যরা মিটিংয়ে বক্তারা বাংলাদেশ নৌ পরিবহন সেক্টরকে শক্তিশালী এবং প্রগতিশীল করার জন্য সরকারের গৃহীত উদ্যোগকে সাধুবাদ জানান বাংলাদেশ জলসীমা ব্যবহার করে আমদানি রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করে সরকারি রাজস্ব জমা দিচ্ছেন তার জন্য সাধুবাদ জানান ব্যবসায়ীদের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নং চিকনদণ্ডী ইউনিয়নের উপনির্বাচনে নিয়োগকৃত তেরোজন প্রিজাইডিং অফিসার অপসারণের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছেন নং চিকনদণ্ডী ইউনিয়নের উপনির্বাচনে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শওকত ওসমান এই সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেকেন্দার রাশেদ আলী মাহমুদ হাজি হেলাল জহরুল আলম আলমগীর সহ অন্যান্যরা এই সময় বক্তারা বলেন আমরা আমাদের অভিযোগ হাঁটা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছি এই উপনির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি